Assalamu alaikum everyone, this is some blogger Jannat and welcome back to my new blog. আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের জন্য আবারও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম, ব্লগটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আজকের ব্লগটি ভালো লাগবে। আজকের ব্লগটি আমি সকাল থেকে স্টার্ট করছি অ্যান্ড সারাদিন কী কী করবো সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে মূল ব্লগে চলে যাচ্ছি। প্রথমে আমি আমার ব্রেকফাস্টটা কাচ্চি দিয়ে সেরে নিচ্ছি। কাচ্চিগুলো ফ্রিজে থাকার কারণে এখন আমি এগুলোকে গরম করে নিচ্ছি। আমার কিছু ব্যস্ততার কারণে আমি এটাকে সাথে সাথে খেতে পারিনি, যার কারণে ফ্রোজেন করতে হয়েছে। আর এখন আমি গরম করে নিয়েছি। এটা গরম করার পরে স্বাদ তেমন একটা ভালো আসেনি। যারা কাচ্চি আর বিরিয়ানির লাভার, আমার মনে হয় তারা কাচ্চি আর বিরিয়ানি দেখলেই খেয়ে ফেলবে। তো আমি এতটাই ব্যস্ত ছিলাম তো আমার আর খাওয়াই হয়নি, যার কারণে আমি এখন খেয়ে নিচ্ছি। যাই হোক, ব্যাপার না। তো অফ ক্যামেরাতে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, এরপরে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। এইদিকে আম্মু দুপুরে রান্নার আয়োজন শুরু করে দিয়েছে। আজকে দুপুরে ইলিশ মাছ রান্না হবে, তো আম্মু সেটাকে করছিল। এই মাছটার সাইজটা অনেক বেশি বড় ছিল, তো ভিডিওতে তো তেমন বড় আসে না। এই মাছটি হলো আমাদের দেশীয় মাছ, যার কারণে মাছটি অনেক বেশি তাজা অ্যান্ড ফ্রেশ ছিল। এরপরে এইদিকে আমি আর আম্মু মিলে চালতার আচার বানিয়ে নিচ্ছি। তো এখানে অনেকগুলো চালতা ছিল, প্রায় 20টার থেকেও বেশি হবে। তো এগুলো আমরা সবাই মিলে কুটে নিয়েছি। চালতার আচার আমার অনেক বেশি পছন্দের, যার কারণে আমি এতগুলো চালতা একসাথে আচার দিচ্ছি। এর আগেও আমি আচার দিয়েছিলাম, সেটা শেষ হয়ে গিয়েছে। তো এইবার আমি অনেকগুলো আচার দিচ্ছি একসাথে। এই চালতাগুলোকে আমি প্রথমে সেদ্ধ করেছি, এরপরে ছেঁচে নিয়ে দেন এটাকে আচার দিচ্ছি। তো এর মধ্যে আমি হালকা করে সরষের তেল দিয়ে দিয়েছি, এরপরে গুড়, পাঁচফোড়ন অ্যান্ড মরিচের গুঁড়ো। মরিচগুলোকে আমি খুব ভালো করে টেলে নিয়ে দেন সেগুলোকে দিয়েছি। যেহেতু আমি ঝাল পছন্দ করি তাই আমি বেশি করে ঝাল দিয়েছি অ্যান্ড হালকা করে গুড় দিয়েছি, কারণ চালতাগুলো মোটামুটি ভালোই মিষ্টি ছিল। এই আচারটা আমি একটু অন্যভাবে দিচ্ছি, এটাকে আমি ফ্রিজ করে খাবো অ্যান্ড বেশি দিন হয়তো লাগবে না এটা শেষ করতে আমার। এইদিকে আম্মু দুপুরে রান্নাবান্না শেষ করার পরে আমাকে গুড় দিয়ে নারকেলের নাড়ু বানিয়ে দিচ্ছে। তো গুড়টা এখানে আম্মু নারকেলের সাথে দিয়েছিল, যার জন্য গলতে একটু লেট হচ্ছিল। তবে এখন জাল করতে করতে এটা সম্পূর্ণ মিক্স হয়ে গিয়েছে আর আমাদের নাড়ু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এরপরে কিছু নাড়ু আম্মু প্রথমে বানিয়েছে, এরপরে শেষের দিকে আমি আবার কিছু নাড়ু বানিয়ে নিচ্ছি। এই তো এইদিকে আমাদের নারকেলের নাড়ু বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে নারকেলের নাড়ু বানানো আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ। নারকেল দিয়ে গুড়ের নাড়ুটা অনেক বেশি আঠালো হয়, যার কারণে এটা খেতে অনেক বেশি মজাদার হয়। সন্ধ্যার দিকে বাসায় ঝালমুড়ি বানানো হচ্ছে। এখানে পেঁয়াজও অ্যান্ড সোলাবুট বাহির থেকে কিনে আনা হয়েছে। বাহিরের সোলাবুট দিয়ে মুড়ি মাখা অনেক মজাদার হয়, কারণ বাহির থেকে কেনা বুটটা অনেক মজা লাগে। তো এইদিকে সন্ধ্যার দিকে ঝালমুড়ি নাস্তা করার পর আমার আবারও ক্ষুধা লেগেছে, তো আমি চলে এসেছি নাস্তা বানানোর জন্য। এখানে আমি ময়দার সাথে চিকেন, আদা বাটা অ্যান্ড মরিচের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এগুলোকে আমি ভাজবো আচারের তেল দিয়ে। আচারের তেল দিয়ে ভাজলে অনেক ফ্লেভারফুল হয়, তো যে বলে সেই কাজ। আমি আচারের তেল দিয়ে আমার নাস্তা তৈরি করে নিচ্ছি। এই নাস্তাটি বানানো খুবই সহজ, যার কারণে আমার যখনই ক্ষুধা লাগে বা এটা খেতে ইচ্ছা করে আমি ঝটপট করে বানিয়ে নিতে পারি। এই ডোয়ের মধ্যে যদি আরও কিছু সবজি অ্যাড করা হতো সেক্ষেত্রে নাস্তাটি আরও বেশি হেলদিকর হতো। তো এই দিকে আমার ভাগ্নি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছে, ও বরাবরই আপনাদেরকে কোনো রেসিপি শেয়ার করলে সেটা ভেঙে দেখায়। এরপরে আমি নতুন একটা রাউটার নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এটা আনবক্সিং করছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। তো সেম রাউটার আমার বাসায় একটা আছে আর আমি আবারও একটা নিয়েছি। এই রাউটারের নাম হলো এমআই রাউটার। তো এটা ইউজ করে আমাদের ভালোই লেগেছে, যার কারণে আরও একটা নেয়া। আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করতে একদমই ভুলবেন না। আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।